নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। ইভিএম এ বন্দি 175 প্রার্থীর ভাগ্যচক্র, সুষ্ঠুভাবে সম্পন্ন শিলচরে নির্বাচন। ভোট দিলেন শিলচরের 3 যোদ্ধা, সমরে জয়ের বার্তা ত্রয়ীর। সোনাই ভোট কেন্দ্রে ফায়ারিং, জখম 3। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। উপত্যকায় 175 জন প্রতিদ্বন্দ্বীদের ভাগ্যবন্দী হল ইভিএম এ। গোটা রাজ্যের সাথে তাল মিলিয়ে দ্বিতীয় পর্যায়ের নির্বাচন প্রক্রিয়া শুরু হলো বৃহস্পতিবার। সনাতন ধর্মানুযায়ী এদিন দেবী লক্ষ্মীর জন্মবার বলে প্রচলিত আছে, তবে এখন দেখার পালা কার কপালে দেবী লক্ষ্মীর আশীর্বাদটুকু জোটে। বুধবার সন্ধ্যা রাতে প্রবল ঝড় তুফানের পরও প্রতিটি বুথ কেন্দ্রে গণতান্ত্রিক অধিকার পেশ করতে হিড়িক দেখা যায় আবাল বৃদ্ধ বনিতাদের। এর মধ্যে রয়েছে নতুন ভোটাররাও। এদিকে কাছাড় জেলায় রয়েছেন রাজনৈতিক ও নির্দল প্রার্থী মিলিয়ে সাকুলে 62 জন। মোট 12,78,881 জন ভোটাররা এদের প্রত্যেকেরই ভাগ্য নির্ধারণ করেন যান্ত্রিক মেশিনে। সকাল 7টা থেকে শুরু হয় এই ভাগ্য নির্ধারণ প্রক্রিয়া, চলে সন্ধ্যে 6টা অবধি। করোনা সংক্রমণের কথা মাথায় রেখে সমস্ত কোভিড প্রোটোকল মেনে চলে এদিনের নির্বাচন প্রক্রিয়া। বুথ কেন্দ্রে ভোটারদের বিতরণ করা হয় মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার। তাছাড়া থার্মাল প্রক্রিয়া শারীরিক তাপমাত্রা পরীক্ষা করা হয়। এতে কারোর শারীরিক তাপমাত্রা স্বাভাবিকের চাইতে বেশি দেখা দিলে তাকে কোভিড অপেক্ষা রুমে রাখা হয় এবং তার ভোট প্রদানের অনুমতি দেওয়া হয় বিকেল 5টা থেকে সন্ধ্যে 6টার মধ্যে। জেলায় শিলচর আসনে মোট 15 জন প্রার্থী রয়েছেন এবার। ধলাই ও উধারবন্দে রয়েছেন 7 জন করে, লক্ষ্মীপুরে 6 জন, বরখলায় 5 জন ও কাটিগড়ায় রয়েছেন 8 জন। যদিও এদিন সকালে প্রকৃতি কিছুটা আঁচড় বসালেও পিছিয়ে যাননি গণতান্ত্রিক দেশের নাগরিকরা। সকাল থেকে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে নিজেদের মহামূল্যবান ভোট প্রদান করেন পছন্দের প্রার্থীদের। একই চিত্র পরিলক্ষিত হয় ধলাই, কাটিগড়া সহ অন্যান্য বুথ কেন্দ্রগুলোতে। এদিকে জীবনে প্রথমবারের মতো গণতান্ত্রিক অধিকারের সাক্ষী হতে অধরচাঁদ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে আসা জ্ঞানশ্রী দাস নামে এক তরুণী নিজস্ব অভিমত ব্যক্ত করতে গিয়ে বলেন, তার জীবনে কখন যে এই দিনটি বাস্তবিক রূপ নিল তা বুঝে উঠতে পারেননি। ছোটবেলা বাবার আঙুল ধরে ভোট কেন্দ্রে আসতেন, আজ সেই কেন্দ্রে তিনি তার পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করেন, যা তার কাছে এক বিরাট ব্যাপার। সব মিলিয়ে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় এই নির্বাচন প্রক্রিয়া। নমস্কার সবাইকে, আমি জ্ঞানশ্রী দাস। আজকে আমার প্রথম ভোট। আমি বুঝতেই পারলাম না কখন বাবার হাত ধরে ধরে আসতাম প্রথম, তারপর ছোটবেলা আসতাম, এখন রিয়েলি সত্যি ফার্স্ট ভোট দিতে এসেছি। আমি খুব এক্সাইটেড অ্যান্ড জনগণ আমরা সিলেক্ট করব, আমরা খুব খুশি। আরেক তরুণী পুষ্পাঞ্জলি দাস প্রথমবার ভোট প্রদান করে নিজস্ব অভিমত ব্যক্ত করতে গিয়ে বলেন, আমার আজকে ভোট দিয়ে ভীষণ ভালো লেগেছে। আমি চাই যে ডিজার্ভিং ক্যান্ডিডেট এবং ডিজার্ভিং পার্টি সেই উইন করুক এন্ড উইন ভোট ফর দ্য বেস্ট। বৃহস্পতিবার রাজ্যের দ্বিতীয় পর্যায়ের নির্বাচনে তারাপুরস্থিত শ্যামাচরণ বিদ্যাপীঠ বিদ্যালয়ে নিজের ভোট দিলেন শিলচর বিধানসভা আসনের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী দীপায়ন চক্রবর্তী। তিনি তার মহামূল্যবান ভোট প্রদান করে পোলিং স্টেশন থেকে বেরিয়ে আসার সময় সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে বলেন, এবারে নির্বাচনে তার জয় নিশ্চিত। এদিন বিজয় চিহ্ন দেখিয়ে তিনি জানান, ভগবানের অশেষ কৃপা ছিল বলে ভালো আবহাওয়ার মুখ দেখা গেছে, ফলে সাধারণ মানুষ নিজেদের মহামূল্যবান ভোট প্রদান করতে পেরেছেন। পরে বুধবার রাতের ঘটনার পরিপ্রেক্ষিতে প্রশ্ন করলে তিনি বলেন যে ঘটনাটি বিরোধী দলের কারসাজি, বিজেপি দলের কোনো কর্মী এমন কাজ করতে পারেন না বলে জানান তিনি। এখানে আমরা লক্ষ্য করেছি যে এখন পর্যন্ত 9.9% ভোট কাস্ট হয়েছে, খুব স্মুথলি চলছে। আর যারা এখানে কাজ করছেন আধিকারিকরা ভালো কাজ করছেন, ভোটাররা সুন্দর প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রতিদ্বন্দ্বিতা দেখুন, এই মুহূর্তে আপনারা লক্ষ্য করছেন প্রতিদ্বন্দ্বিতা নেই। ভারতীয় জনতা পার্টিকে ভোট দেওয়ার জন্য লোকেরা রেডি রয়েছেন, মনস্থির করে আছেন। আর কংগ্রেস প্রার্থী আর নির্দল একজন প্রার্থী লাগাতার শুরু থেকে আর শেষ পর্যন্ত করে যাচ্ছে, এটা তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা ভয়ে ভীত হয়ে আজকের দিনে বিজেপির প্রার্থীর বিপুল জয় তারা দেখেছেন এখানে জয় হবে, তার জন্য ভোটারদেরকে কীভাবে আর ইয়েতে ঢুকানো যায় তার জন্য এই কাজগুলো করেছেন। কিন্তু সদ্যও ভোটাররা সেটা বুঝেন আজকের দিনে এই দিন নেই যে ভারতীয় জনতা পার্টির প্রার্থী কী রয়েছেন, ভারতীয় জনতা পার্টি কী আছেন সেটা ভোটাররা বুঝেছেন। গতকালকে যে ইনসিডেন্ট আমি মনে করি সেটা
তাদেরই বানানো ইনস্টিটিউট কোনো কার্যকর্তা এভাবে করতে পারে গণতন্ত্রের রক্ষার জন্য পোলিং সেন্টারে আসছেন আমরা দেখছি অনেক লোক এখানে আসছেন আজকে দৃষ্টিকে উপেক্ষা করো এটা আমাদের গণতন্ত্রের জন্য একটা ভালো লক্ষণ আর খেলা তো অলরেডি শেষ হয়ে গেছে মানুষ সিদ্ধান্ত নিয়েছেন অলরেডি যে বিগত সরকার যেভাবে কাজ করেছে সেটাকে আবারও সবাই চাইবেন এটা প্রমাণ হয়ে গেছে আজকের জনগণ এদিকে বৃহস্পতিবার শিলচর ওরিয়েন্টাল স্কুলে ভোট প্রদান করলেন শিলচর আসনের আরেক প্রতিদ্বন্দ্বী ভারতীয় জাতীয় কংগ্রেস মনোনীত প্রার্থী তমাল কান্তি বণিক এদিন সকাল প্রায় 7:30 নাগাদ ভোট কেন্দ্রে ভোট প্রদানের জন্য গেলে ইভিএম মেশিনে যান্ত্রিক সমস্যা দেখা দেয় এতে ভোট প্রক্রিয়ায় ঘণ্টা খানেকের মতো ব্যাপক ক্ষতি হয় ফলে সঠিকভাবে ভোট প্রক্রিয়া সম্পন্ন করতে এক ঘণ্টা বাড়ানোর দাবিও জানান তিনি এদিন ভোট প্রদান করে তিনি বলেন শিলচরবাসীরা খুবই স্মার্ট জনসাধারণরা জানেন কোনটা ঠিক তাদের জন্য ও বিধানসভা কেন্দ্রের জন্য এই যুদ্ধে তার প্রতিদ্বন্দ্বী নির্দল প্রার্থী দিলীপ কুমার পাল বলে জানান তিনি পাশাপাশি এও বলেন তিনি আশাবাদী জনসাধারণ তার জন্যই তাদের মহামূল্যবান ভোট প্রদান করবেন বলে অভিমত ব্যক্ত করেন বৃহস্পতিবার অম্বিকাপুর স্থিত কুলদাস সুন্দরী পাঠশালায় ভোট দিলেন নির্দল প্রার্থী দিলীপ কুমার পাল এদিন সকাল 11টা নাগাদ পরিবারের সদস্যদের সাথে ভোট কেন্দ্রে গিয়ে তার মহামূল্যবান ভোট প্রদান করেন পরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে তিনি বলেন ঈশ্বরের আশীর্বাদে ও জনগণের শুভেচ্ছায় তিনি নির্বাচনী ময়দানে মাঠে নামেন এবং বিপুল সংখ্যক ভোটে জয়ী হবেন বলে আশা ব্যক্ত করেন আমি এই নির্বাচনী যুদ্ধে নির্দল প্রার্থী হিসেবে ময়দানে অবতীর্ণ হয়েছি ঈশ্বরের আশীর্বাদকে পাথেয় করে এবং সর্বোপরি আমার সমষ্টির অতি শ্রদ্ধার জনগণের আশীর্বাদ শুভেচ্ছা ভালোবাসাকে সম্বল করে আমি এগিয়ে চলেছি গত 20 দিন যাবৎ আমি যে স্বতঃস্ফূর্ত সাড়া পেয়েছি আবেগ ভালোবাসা পেয়েছি আমি জনগণের কাছ থেকে আমি সেটা ভুলব না বিশেষ করে আপনারা লক্ষ্য করেছেন গত 30 তারিখ আমরা যে পদযাত্রা করেছিলাম সেই মনোনয়নপত্র জমা দেওয়ার দিন থেকে 30 তারিখ শেষ প্রচারের শেষ দিনে জনজোয়ার আপনারা প্রত্যক্ষ করেছেন এত করে একটি জিনিস প্রমাণ হয়ে গিয়েছে বা আজকে যেখানে আমি গিয়েছি ভোট কেন্দ্রে প্রমাণ হয়ে গিয়েছে জয় আমাদের নিশ্চিত আমার জয় না আমাদের মানে জনগণের জয় জয় জনগণের জয় হবে জনগণের আশীর্বাদ ঈশ্বরের কৃপা আমি লাভ করব বৃহস্পতিবার নিত্যময়ী প্রাথমিক বিদ্যালয়ে ভোট প্রদান করেন সর্বভারতীয় মহিলা কংগ্রেস সভানেত্রী সুস্মিতা দেব এদিন ভোট প্রদান করে তিনি বলেন এবার মহাজোট উপত্যকায় বাজিমাত করবে তিনি যোগ করে বলেন এবারে নির্বাচনে প্রত্যেকটি আসনে তার দল যোগ্য প্রার্থী দাঁড় করেছে তাই উপত্যকায় মহাজোটের প্রার্থীরা জয়ী হবেন বলে তিনি আশাবাদী বরাকবালিতে মহাজোট আর কংগ্রেস সুইপ করবে সুইপ বরাকবালি অ্যান্ড এটার একটাই কারণ আছে আমরা ভালো ক্যান্ডিডেট দিয়েছি আর 2 নম্বর আমরা ইউনাইটেডলি ফাইট করেছি অমিত শাহ হলো মিথ্যার রাজা ইজ দ্য কিং অফ লাইজ অমিত শাহ সকালে এক কথা বলে রাত্রে এক কথা বলে রাজদীপ রায় বলে দিয়েছে যে কাঁচা পেপার মিল সেন্টিমেন্টাল ভ্যালু না অমিত শাহ কি বলছে কি না অমিত শাহ ইলেকশন জেতার জন্য 100টা মিথ্যা কথা বলে এটা ভারতবর্ষের মানুষ জানে দ্যাট ইজ দ্য রিয়ালিটি অফ অমিত শাহ শিলচর ইজ দ্য ক্যাপিটাল অফ বারাক ভ্যালি এবং হেমন্ত বিশ্ব শর্মা যেভাবে টিকিট ডিস্ট্রিবিউশন করেছে সব চেলা চামুন্ডাদের দিয়ে ইট ইজ আ প্রেস্টিজিয়াস সিট ইট ইজ আ প্রেস্টিজিয়াস সিট অ্যান্ড হি হ্যাজ টেকেন দ্য পিপল অফ শিলচর অ্যান্ড কাছার ফর গ্রান্টেড পিপল উইল রিজেক্ট আমরা সন্তোষ মন্দেবের পরিবার কংগ্রেসের সঙ্গে ছিলাম আছি থাকবো আর ওনার জন্মদিনে আজকে ভোট আর আমি ভোটটা দিতে এসেছি ওনাকে প্রণাম করে আমার বিশ্বাস যে ওনার আশীর্বাদ প্রত্যেক প্রার্থীর সাথে আছে আমার সঙ্গে আছে আর প্রত্যেক কংগ্রেস ওয়ার্কারের সোনায় ভোট গ্রহণ এক কেন্দ্রে দেখা দিল তুমুল উত্তেজনা ঘটনা বিবরণে জানা যায় 463 নং মধ্য ধনেহরি এলপি স্কুলে ভোট গ্রহণ কেন্দ্রে বিধায়ক আমিনুল হক লস্করের সাথে এক ভোটারের মনোমালিন্য ঘটে পরে উত্তেজিত হয়ে বিধায়ক কাদের আহমেদ নামে এক ভোটারকে মারধর করেন আর এতেই জনতা চটে গিয়ে তীব্র ক্ষোভ উগড়ে দেন একসময় পরিস্থিতি এতটাই উত্তেজিত হয়ে পড়ে যে পুলিশকে গুলি চালাতে হয় এতে 3 জন ব্যক্তি গুরুতর জখম হন ঘটনার খবর ভাইরাল হতেই স্থানীয়রা ভিড় জমান ভোট কেন্দ্রে পরিস্থিতি তীব্রতর রূপ ধারণ করে উত্তেজিত জনতা বিধায়ক আমিনুল হক লস্করের উপর আক্রমণ চালাতে চেষ্টা করে পরে পুলিশ সুপার বিএল মিনা সহ পদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেন হঠাৎ একজন কাদির নামের ছেলে বুটা
তার ভোটার স্লিপটা হে আনছে না এবং একজন সিআরপিএ জিজ্ঞাসা করছেন যে আপনার ভোটার আইডি এবং ভোটার স্লিপ হে বলতেছে যে আমি ভোটার স্লিপটা ভুলে রেখে আছি তার পিছে আমি এই আমার ভোটার আইডি আছে ভোটার আইডি হইলে তো হয় এখানে আমার ভোট দেওয়া যাইব না আমি ভোট দেওয়ার অধিকার আছে এবং আবার ছয়টা বাজছে না এখন 5:30 হয়েছে আমি ভোট দিতাম পারি এই কথাবার্তা এবং আমার ব্যাটেলিয়ানের সারর লগে কথাবার্তা চলার ভোটারে আদির ছেলে আর এবং ব্যাটেলিয়ানে আমি এই গেটের বাইরে এই তর্ক বিতর্কগুলো তারা দেখছি এবং এমএলএ আমার এই সাইডে এই স্কুলের গেটের সামনেও আসলাম তাহা সত্ত্বেও হঠাৎ একান্তনে গিয়া তাই এমএলএ এই কাদির কইয়া যে ছেলেটা ব্যাটেলিয়ানের লগে কথা কর ওই ছেলেটারে কলারও ধরছে ধরতে সময় তার লগে যে ফৌজগুলো আসলো এরা বন্দুকধারে দিয়ে বেশ মারতর করছে এর মরে আমি ফার্স্টে প্রথমে ফার্স্টে আমি টালামারি ঢুকছি ঢুকে গিয়ে আমি এমএলএ রে গিয়া কইছি ডাইরেক্ট বলে মামা আপনি এটা কি কটা এটা আপনি অন্য কটা আপনি ভিতরে ঢুকাই হইয়া আমি তানে স্কুলের ভিতরে ঢুকাইছি গ্রামের মানুষে হঠাৎ যে হাল্লা চিৎকার লাগাইছে আবার এমএলএ দরজা খুলিয়া দেখা গেছে মানে ফায়ারিং শুরু হয়ে গেছে ফায়ারিং শুরু হওয়ার পরে আমি দৌড় দিয়ে আমার জান বাঁচাইতে গিয়ে আমি একটা বাড়ি ঢুকে গেছি ঢুকে গিয়ে আমার ফ্যামিলি লইয়া আইসলাম আমার ফ্যামিলি আগে ভোট দিয়ে গেছেন গিয়া আমার ফ্যামিলির লইয়া আমার বাড়িতে ফসাইছি এরপরে দেখি আস্তা গ্রামের মানুষ আমরা গ্রামের তিনটা ছেলে একটা তো এখানে হাঁটুত গুলি লাগছে একটার মুখ লাগছে আর একটার মাথা তো কোন সাইডে লাগছে এটা দেখছি না দুইটা আমি দেখছি ওই একটা ছেলেরে আমি উঠাইয়া মারছে এমএলএ এর তরফ থেকে গুলিটা আইছে কাটিগড়া কুশিয়ারকুল জিপির বাটুলমারা 12 ও 13 নং ভোট কেন্দ্রে মারপিটের ঘটনার অভিযোগ উঠল এই অভিযোগ করেন খোদ জিপি মণ্ডল কংগ্রেস সভাপতি করুণা দাস তিনি বলেন কেন্দ্রের ভেতরে থাকা তার দলের এজেন্টকে খাদ্য সামগ্রী পৌঁছে দিতে গেলে পায়েল দাস ও রাজেন দাস নামের দুই যুবক তাকে গলা ধাক্কা দেয় এমনকি কেন্দ্রে থাকা দায়িত্বপ্রাপ্ত আরক্ষী ও বিএসএফ দিয়েও তাকে হেনস্থা করা হয় এ ব্যাপারে থানায় মামলা করার হুমকি দেন করুণা দাস সেন্টারের নাম হলো বাটুমারা নিম্ন প্রাথমিক বিদ্যালয় হ্যাঁ ওইখানে আমার বুক আছে এবং আমার সপরিবারের আছে আমার যে সেন্টারের মানুষগুলো আছে আমি কেন আইসি আমি আমার সাইডটা এজেন্ট আছে ভিতরে এজেন্টের খাওয়া লইয়া আইসি আবার পরে এই খানিটা আমি লাইন আমার একটা এজেন্টের হাতে তুলিয়ে দেওয়ার ইয়া আমাকে গলায় তোরা এবং হাতে তোরা হ্যাঁ সাইসেল তারা ফৌজ দিয়ে আমার ডান্ডা খাওয়াইতো আমি কেন কোনো বাড়ি কোথাও আইসি না আমি খানি লইয়া আইসি এই হইল গিয়ে আমি বড় দুঃখিত হয়েছি আমার কে ধরছে গলায় পায়েল দাস আর দুই নম্বর হইল কি রাজন দাস হ্যাঁ তারাই কেন কি তা গুন্ডামি করেনি আমরা তো কংগ্রেস থেকে গুন্ডামি করে ভোট নেওয়া দিয়েছি না আমরা মানুষে পায়েল দাস কি করে কেন কি করে কেন হে বর্তমানে আছে বুধবার শিলচর নেতাজি হাই স্কুলে শহরের অন্যতম নৃত্যকেন্দ্র নৃত্যায়নের ব্যবস্থাপনায় শুরু হয় 5 দিনের বিহু নৃত্য কর্মশালা এদিন বিশিষ্ট শিল্পী তথা নৃত্যায়ন নৃত্যকেন্দ্রের প্রশিক্ষক চন্দন মজুমদার ও গুয়াহাটি থেকে আগতা গণযোগ কলা কেন্দ্রের প্রশিক্ষিকা ড্রিমলি গগৈ প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে কর্মশালার শুভ সূচনা করেন এই বিহু নৃত্য কর্মশালাতে 10 বছর থেকে 35 বছরের প্রায় শতাধিক প্রশিক্ষার্থীরা যোগদান করেন পরে বক্তব্য রাখতে গিয়ে তারা বলেন এটি বিহু নাচের কর্মশালা আয়োজন করেছে 31 তারিখৰ পৰা 4 তাৰিখলৈকে প্ৰায় 100ৰো অধিক ল'ৰা ছোৱালীয়ে একেলগে ইয়াতে অংশগ্ৰহণ কৰিছে মই আহিছোঁ গুৱাহাটীৰ পৰা খুব ভাল লাগিছে যে ৰঙালী বিহু প্ৰায় পালেহি আৰু ইয়াৰ অঞ্চলবাসী মানে শিলচৰৰ যিখিনি উঠি অহা নৱপ্ৰজন্ম তেওঁলোকক বিহুৰ স্বকীয় ৰসটো দিবৰ কাৰণে মই আহিছোঁ খুব ভাল লাগিছে আৰু এই চেগতে মই চন্দন মজুমদাৰ ডাঙৰীয়াক বহুত বহুত ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ সুন্দৰ এটি কৰ্মশালা আয়োজন কৰাৰ বাবে আৰু সকলো যেন ইয়াৰ পৰা কৃতজ্ঞতা লাভ কৰে বা সোনকালে যেন বিহু নাচটোৰ প্ৰতি তেওঁলোকৰ ধাউতিটো বাঢ়ে ৰং ৰহইছৰ মাজেৰে যেন আমি দিনকেইটা পাৰ কৰিব পাৰোঁ তাকে মই কামনা কৰিছোঁ ধন্যবাদ উধারবন্দ সমষ্টির 21 নির্বাচনে ভোট কেন্দ্রে দেখা গেল শতাধিক বছরের এক প্রবীণ নাগরিককে ভোট প্রদান করতে উধারবন্দ দুর্গানগর পঞ্চম খণ্ডের বাসিন্দা দ্বিজেন্দ্রলাল দেব পোলিং স্টেশন 21 নং ভোট কেন্দ্রে ভোট প্রদান করেন সরকার 80 বছরের ঊর্ধ্বে নাগরিকদের বাড়িতে বসে ভোট প্রদানের সুবিধা করে দিয়েছে তবে কেন তাকে লাঠির সাহায্যে ভোট কেন্দ্রে এসে ভোট প্রদান করতে হচ্ছে বলে প্রশ্ন ওঠে বিভিন্ন মহলে এদিন সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে তিনি বলেন সরকার কর্তৃক বৃদ্ধ ভাতা সব ধরনের সুযোগ সুবিধা থেকে তিনি বঞ্চিত আজ তিনি একরাশ আশা নিয়ে ভোট কেন্দ্রে নিজের গণতান্ত্রিক অধিকার পেশ করতে এসেছেন যদি সরকার তাকে তার প্রাপ্যটুকু ফিরিয়ে দিতে পারে নিজে আটি আইয়া বুট লই রা আলাদা না না তাই কই দিয়া কইতা তো
ঝংকার সাংস্কৃতিক সংস্থা লিও ক্লাব অফ শিলচর ভিশন, লিও ক্লাব অফ শিলচর সেঞ্চুরিয়ান ও লিও ক্লাব অফ শিলচর সেঞ্চুরিয়ান ফরেভারের তরফ থেকে যৌথভাবে রবিবার শিলচর মালুগ্রামস্থিত নন্দিনী উৎসব ভবনে আয়োজিত হয় বসন্ত উৎসব। এদিন সকাল প্রায় 11:30 নাগাদ ঝংকার সংস্থার শিল্পীদের দ্বারা পরিবেশিত গণেশ বন্দরের মাধ্যমে অনুষ্ঠানের শুভারম্ভ হয়। পরে দোল উৎসবের উপর সঙ্গীতানুষ্ঠান আয়োজিত হয়। পাশাপাশি অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল ঝংকার শিল্পীদের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে পরিচালনায় ছিলেন জয়দীপ চৌধুরী। ভোট দিলেন শিলচরের তিন যোদ্ধা, সমরে জয়ের বার্তা ত্রয়ীর। সোনাই ভোট কেন্দ্রে ফায়ারিং, জখম তিন। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।